شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن <سهد> شهد منكم الشهر عليكم السلام ورحمة الله وبركاته أمر تريو باي سيف الرحمن كنارة تكتني তিনি যে দেশে অবস্থান করছেন প্রবাস জীবনে সেই দেশের মধ্যে খাদ্যদ্রব্য দিয়ে সৎকাতুল ফিতর আদায় করার সিস্টেম নেই তাই তিনি নিজ দেশে টাকা পাঠিয়ে আত্মীয় স্বজনের মাধ্যমে যাদেরকে দেওয়া উপযুক্ত তাদেরকে খাদ্যদ্রব্য দিয়ে থাকেন এখন কোন সময়ের মধ্যে এই সৎকাতুল ফিতরটা তিনি আদায় করবেন যে দেশে তিনি অবস্থান করছেন সেই দেশের দিন ঈদের দিন সকালবেলা ঈদগেহে যাওয়ার পূর্বে নাকি যে দেশে তিনি টাকা পাঠিয়েছেন সেই দেশে দেশের ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার পূর্বে এ বিষয়টি তিনি জানতে চেয়েছেন আকল্লাহিদ তৌফিক আমার প্রিয় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় উপযোগী প্রশ্ন করেছেন আল্লাহ আপনার উপর রহম করুন আপনাকে সঠিক দিনের উপরে আমল করার তৌফিক দান করুন সম্মানিত ভাই সৎকাতুল ফিতর আদায় করার জন্য দুইটা সময় রয়েছে একটা হচ্ছে উত্তম সময় যে সময়টা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম নিজে আদেশ করেছেন এবং এই সময়ে তিনি আদায় করেছেন ওই সময়ে আদায় করতে তিনি নির্দেশ দিয়েছেন এটা এসেছে সহিউল বখারিতে ইবনে উমরদ্দীল্লাহ আনহু বলতেছেন ফরাদা রসোল্লাহি সাল্লাহু আলিহি আসাল্লাম আল্লাহ রসুল্লাহআসাল্লাম ফরজ করেছেন ফিতর জাকাতুল ফিতর তিনি ফরজ করে দিয়েছেন সা আমিন তামারিন একসা পরিমাণ খেজুর আউসা শাহ আমিন শাহরিন একসা পরিমাণ জব আল আল আব্দেউল্রে প্রত্যেক গোলাম শাদীদ ওয়াকারি ওয়ালুমসা পুরুষ নারী ও ওয়াল কাবীর ছোটো বড় মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্য থেকে প্রত্যেক গোলাম স্বাধীন নারী পুরুষ ছোট বড় সকলের উপরে একসা পরিমাণ খেজুর অথবা জব তিনি সৎকাতুল ফিতর হিসাবে ফরস করে দিয়েছেন ও আমার অবিহা আন্তোয়াদা কবলা খুরুজিন্নসিল তিনি এটাকে আদায় করতে আদেশ করেছেন মানুষেরা ঈদগাহে যাওয়ার পূর্বে বের হওয়ার পূর্বেই আদায় করার জন্যে এই সৎকাতুল ফিতর আরো অন্যান্য খাদ্যদ্রব্য দিয়ে আদায় করার কথা অনেক হাদিসে বর্ণিত হয়েছে আরেকটা সহিস এসেছে আবু সঈদ সৌধুরী রু আনহু তিনি বলতেছেন জাকাতল ফিতর সামিন আমরা সৎকাতুল ফিতর আদায় করতাম বের করতাম অন্য হাদিসে এসেছে আমরা সাল্লামের যুগে এইভাবে সৎকাতুল ফিতর বের করতাম চাউমিন তামিন একসা পরিমাণ খাদ্য আর সামিন শাহির একসা পরিমাণ জব আর সামিন তামারিন একসা পরিমাণ খেজুর আর সামিন আকিতিন একসা পরিমাণ ফনির আর সামিন জাবিব একসা পরিমাণ কিসমিশ এই খাদ্য দ্রব্য দিয়ে তারা ঈদগাহী যাওয়ার পূর্বে এটা আদায় করতেন তো আরেকটা হাদিস রয়েছে যেটা শহীব খারিতে এসেছে ঈদগাহে যাওয়ার পূর্বে অর্থাৎ একদিন বা দুই দিন আগে সেটা আদায় করা জায়েজ পদ্ধতি রয়েছে সেটা শহীদ খারিতে এসেছে ইবনামর রতিহতাল আনহু তিনি তার ছেলে সন্তানদের জন্য এই সৎকাতুল ফিতর আদায় করে দিতেন ঈদের এক দিন বা দুই দিন আগে এটা শৈব এসেছে ও কেন কবলা কবল ফিতর বিয়মিন ঈদের একদিন অথবা দুই দিন পূর্বে এটা সৎকাতুল ফিতর আদায় করতেন তাহলে এখান থেকে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কেউ যদি ঈদের একদিন বা দুই দিন পূর্বে সৎকাতুল ফিতর আদায় করে তাহলে সেটাও জাইস রয়েছে তবে উত্তম হচ্ছে ঈদের দিন সকালবেলা এখন আপনার কাছে যেটা স্পষ্ট করা দরকার সেটা হচ্ছে আপনি কোন দেশের নিয়ম অনুসারে আপনি আদায় করবেন আপনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশের দিন ঈদের দিন সকালবেলা আপনি আগে থেকে যদি বলে রাখেন যে সময়ের সাথে যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন অনেক সময় দেখা যায় যে দেশে আপনি সকালবেলা ঈদ পড়তেছেন ওই দিন আপনি যে দেশে টাকা পাঠিয়েছেন সেই দেশের মধ্যে রাত তাহলে এটা ওই দিন সকালবেলা আদায় করা অনেক কঠিন হয়ে যাবে এরকমও হয় হয়তো আপনার দেশ কানাডা বা এই ওখানে আমরা যেই দিন সকালবেলা কি করব সকালবেলায় উপনীত হবে সেই দিন আপনার জন্য রাত হবে আপনার জন্য যেদিন সকালবেলা হবে সেই আমাদের জন্য রাত হয়ে যাবে এই জন্য আপনি যদি আগের থেকে টাকা পাঠিয়ে দিয়ে আত্মীয় স্বজনের কাছে কি করে থাকেন বলে দিয়ে থাকেন যে আমার জন্য সৎকাতুল ফিতর একদিন বা দুই দিন আগে আপনার যেই দিন তিরিশ দিন রমজান পূর্ণ হয়ে যাবে সেই দিন আমাদের জন্য হয়তো উনত্রিশ হতে পারে সেই হিসাবে একদিন আগে যদি আপনি আদায় করার জন্য নির্দেশ আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে সেইভাবে আদায় করলে ইনশাল্লাহ হয়ে যাবে যেহেতু সৎকাতুল ফিতর এটা অবশ্যই আদায় করতে হবে এটা সহি আবুদাবুদের মধ্যে এসেছে জাকাতুল ফিতরে তো লি সাইম মিনাল্লাক রাফাত ওয়া তোমাতন লিল মাসাকিন যে ব্যক্তি এই জাকাতুল ফিতর আদায় করবে সেটা তার জন্য এটা হচ্ছে সিয়ামকে পবিত্র করবে মিনাল্লা কেউ রাফাস সিয়াম রেখে যেটা অশ্লীল কাজকর্ম অবান্তর কথাবার্তা যেটা বলে সিয়ামের ক্ষতি করেছেন সেটাকে পবিত্র করবে ওয়াতো আমাতান লীল মাসাকিন এবং মিসকিনদের জন্য খাদ্যর ব্যবস্থা হয়ে যাবে মন আদাহা খবলা সলা যে ব্যক্তি সলাতের পূর্বে আদায় করবে ফাহিয়া মকবুল এতুন সেটা তার জন্য গ্রহণযোগ্য হবে ওমান আদাহা বা আদা সলা ফাহিয়া সদকাতুন মিনাস সদকত। সেটা হবে সাধারণ সৎকা এটা সই আবদাউদের মধ্যে এসেছে এই জন্য আপনি আগের থেকে যদি কয়েকদিন আগে টাকা পাঠিয়ে যদি তাদেরকে বলে দিয়ে থাকেন যে আপনার যেই দিন ঈদ হবে সেই দিন একদিন আগেও যদি এখানে আপনি বলে আদায় করার জন্য ব্যবস্থা করে থাকেন সেটা আল্লাহ সেটা আদায় হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না যেহেতু সময়ের ব্যবধানে আপনি যেই দিন সকালবেলা ঈদের দিন উপনীত হবেন সেই দিন এখানে সকালবেলা ব্যবস্থা রাতে হয়ে যেতে পারে রাত গভীরও হতে পারে সেই জন্য একদিন আগে আদায় করলে আশা করি হয়ে যাবে এখানে কোনো সমস্যা হবে না আশা করি আপনার এই চিন্তা নিয়ে যেটা আপনি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করার জন্য টাকা পাঠিয়েছেন সেভাবে আদায় করলে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি উত্তরটা পেয়েছেন এতে কোনো সমস্যা হবে না ওল্লাহ আলম বিস্তাব